আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে এখন হলো আমি ইফতারির সামনে নিয়ে বসে আছি, কিছুক্ষণ পর আজান দিয়ে দিব, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আসলে আজকে কিন্তু আমরা বুট বড়া মানে ইফতারির অন্য সব জিনিস বানাই নেই, কারণ আজকে মাংস রান্না করা হয়েছে। আর হইল মাংস বলতে খাসির কলিজা আর হলো সিরুটি পিঠা বানানো হইতেছে, বাইরে বানাইতেছে, তো এটা দিয়ে আমরা ইফতার খুলবো। এই জন্য হলো আর অন্য কিছু করা হয়নি আজকে। প্রতিদিন যেহেতু বুট বড়া খাই, আজকে একটু অন্যরকম ধরনের খাবার খাবো এই চিন্তা করে আজকে এভাবে বসলাম। তো আপনারাও সবাই অনেক ভালোভাবে ইফতার করেন বা সিরি খান, সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। কিছুক্ষণ পর আজান দিব, এখনকার মতো এই পর্যন্তই। আর হলো সিরুটি পিঠা নিয়ে হলো কারা কাজে লাগাই দিছে, এটা শরবত দেন, এটা শরবত দেন। এই তোমারটা বড়, এই তোমারটা বড়, এই দেখ তোমারটা কত বড়, পাঁচ তিন পাঁচ, এটা শো কত বড়, পাঁচ কান পাঁচ পাঁচ। হ্যাঁ তুমি যা গরম হলে পানিতে সুপ দে, পানিতে সুপ দে, পানিতে সুপ দে খাইছ। তুমি তো এই যে তোমার এটা খাওয়া, তোমার যে বানাইছো বলছো সব করে বানাইছো, আওয়াজ করে খেয়ে লাগবে। লঞ্চের সার্ভিস দিয়ে দিল তোরে, খা। কিসের জুস? যে সকালবেলায় খালাবাটি গুলো হলো সব আমি ধুয়ে নিয়েছি, রাত্রিবেলা খাওয়ার পর গুলো খালাবাটি গুলো হয়। কি বাবা, খিদা লাগছে? হ্যাঁ দেখে শোন, আপনাদের সাথে আরেকটু কিছু শেয়ার করি। এই যে ভাত, বাচ্চার ভুল তার আছে, ওদের জন্য ভাত। আর এই যে বুট ভিজিয়ে নিছি সকালবেলায়, বুট ভিজিয়েছি, বুট রাত্রে ভিজে তো মনে আসলো না। আর এই যে আছে হলো ডাল, এটা ভিজে নিছি। আর এই যে আর একটু কিছু দেখাই, এই যে ওদের জন্য হলো আলু সিদ্ধ করে রাখছি এটার ভিতরে আমি। আর এখানে আছে ডাল রান্না করা। আর এই যে মাছ ভাজা রাখছি, আবু তালহা, তানহা আর ময়রমের জন্য মাছ মরিচ ভাজা রাখছি। তো আজকে হলো আমরা রান্না করব, হলো রান্না করব হলো বট, খাসির বট রান্না করব। আপনাদের কাছে কিন্তু সবই শেয়ার করলাম। তো এখন হলো আমি বটটা নামাই নিব, আর একটু দেখুন ধরো। হ্যাঁ বটটা আজকে রান্না করবো, এটা আপনাদের সাথে শেয়ার করবো। চলো এটা ভিজাই দিই।
এ ভর লাগাছে কি লিগে এটা এ লাগাছে কি নিগে আমার শ্বশুর দেখলে দিব না হ্যাঁ গাছের আম পারতেছ বাগেটা এখন পারিয়া লাইবা আম গনো গনো আমার শ্বশুর কইব না এখান থেকে করে আমার আম কড়াকু ওই ঠেলে আম হয়েছে ভালো করে আম না লাম্বু আর একটা লোক গিয়ে নিয়েছে কেমন পারতেছে শীতে পড়লে মানে ইয়ের উপরে থেকে হ্যাঁ কয়টা পারছাম পোলাহানে এত আম খাইতার বই পোলাহানে খারা দিন এই খালি আম পারে নাকি আম পারে নাকি এত আম পোলাহানে খাইতার বই বৃষ্টি হলে তো আরো বড় হইতো দেখি কথা নিয়েছে বৃষ্টি হলে আরো বড় হয়ে যেত ফাইটে আছে রে এই পানির ভিতরেটা দিয়ে ওইগুলো পরিষ্কার করে নিব কারণ একটু তাড়াতাড়ি তোলার পার বলছি এটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগবে তারপর আবার এটা রান্না করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তো এই যে পানিটা হলো গরম হয়ে গেছে এই পানিটা ভিতরে আমি দিয়ে দিব এটাকে কিন্তু আসলে একটু যখন উড়ায় তখন হলো গরম গরম উড়ে হইতে ভালো হয় আর একটু ঠান্ডা হলে আড্ডা ধরা যায় আর গরম গরম ধরাই যায় না এটা যখন একটু মানে শক্ত হয়ে আসবে তখনই ভাববেন যেন এটা সিদ্ধ হয়ে গেছে এই যে বড় একটা গরু জবো দিল রাঙ্গ একটা খাসি গরু খাসির মানে বেশি একটা হয় না কিন্তু যা নিয়ে আনিয়েছিলাম এটা বাসা হয়ে গেছে দেখেন ফ্রেশ করে বাইসা ফেলাইছি এখন এটাকে আর একটু গরম পানির ভিতরে দিব তখন হলো অনেক মোটা হয়ে যাবে কাটতে হলো সুবিধা হবে মোটর
আর এই যে যে চিকন ভুঁইটা আছে এটা আমি এখন দিয়ে দিব, এটাও কিন্তু মোটা হয়ে যাবে। দেখেন ছোট ছোট করে কাইটা নিলাম, যে আমার বরটা কিন্তু কাটা শেষ দিয়া সবকিছু কইরা কিছু আলু দিয়া একটু হলুদ দিয়া মাইখা রাখছিলাম আমি, এখন হলো এটাকে রান্না করবো। তোমার আমি তরকারিটা রান্না শেষ, এবার দেন